সুন্দরবনের নদী খালে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে অনেক জেলে। তবে কিছু অসাধু চক্র রয়েছে যারা অভয়াশ্রম ঘোষিত নদী খালেও মাছ শিকারে যায় এবং পানিতে বিষ প্রয়োগ করে মাছ শিকার করে। এমন 12 জনকে শুক্রবার ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঝাপসি নদী থেকে গ্রেপ্তার করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে 400 কেজি চিংড়ি ও সাদা মাছ, 6 বোতল বিষ, 5টি কাঠের ডিঙি নৌকা, 4টি জাল ও 5টি টর্চ লাইট উদ্ধার করা হয়েছে। আমাদের একটি 24 অভিযানিক দল এসপি মাহফুজের নেতৃত্বে সকাল তারা অভিযানে গমন করে এবং আজকে ভোর রাতে আমরা এরকম একটা প্রযুক্তি মহলকে আমরা এবং তাদের সক্ষম করি। তাদের কাছ থেকে আমরা প্রায় 4 জুড়ি মাছ বিষ দিয়ে ধরা এবং 5-10টা বিষের পোঠা এবং এর সাথে 12 জন জেলে এবং 5টা লোকের সন্তানকে হাতে হাতে ধরতে আমরা সক্ষম করি। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই কাজের কথা স্বীকার করেছে এবং যে তারা যে কাজটা করে যে জোয়ারের সময় একটা নির্দিষ্ট তারা বিষ মিশিয়ে দেয়, বিষ মিশানোর পর পানি যখন নিচে থেকে নেমে যায় তখন অসংখ্য পশু মানে প্রাণী জীব জন্তু সুন্দরবনে সেগুলা মরে ভেসে ওঠে। শুক্রবার দুপুরে অভিযুক্তদের বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হয়েছে। এই জেলেদের বাড়ি খুলনা জেলার দাকোপ উপজেলার কালাবগী ও সুতারখালী গ্রামে।